আসসালাম আলাইকুম এটা কোন মানুষের পক্ষে উপযোগী নয় যে আল্লাহ যাকে গ্রন্থ প্রদান করেছেন প্রজ্ঞা দান করেছেন এবং নবুয়াদ দান করেছেন তৎপরে সে মানবমণ্ডলীর মধ্যে বলে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দায় পরিণত হও বরং সে বলবে তোমারই তোমরা প্রভুরী ইবাদত করো কারণ তোমরাই কিতাব শিক্ষা দান করো এবং পাঠ করে লোকের আবির্ভাব ঘটেছে যারা বলে থাকে যে আল্লাহ নবে কিতাব ছাড়া আর কিছু দেননি এবং কিতাবের মধ্যেই সবকিছু আছে কিন্তু আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন কিতাবা ওয়াল হিকমাতা কিতাবা ওয়াল হিকমাতা ওয়ার নবুয়া আল্লাহ নবীকে কি দেন তিনটা জিনিস একটা হলো গ্রন্থ আর একটা হলো প্রজ্ঞা আর একটা হলো নবুয়াত তিনটে আলাদা আলাদা জিনিস এখনই কেউ হয়তো প্রশ্ন করে বলবে যে গ্রন্থের মধ্যে কি প্রজ্ঞা নাই আছে গ্রন্থের মধ্যে প্রজ্ঞা আছে সেটা গ্রন্থগত প্রজ্ঞা গ্রন্থের বাইরেও নবীকে প্রজ্ঞা দেওয়া হয় প্রজ্ঞা বা জ্ঞান বা দান করা হয় আর কি নবুয়াত নবুয়াত এবং প্রজ্ঞা এক নয় নবুয়াত এবং গ্রন্থ এক নয় নবুয়াত কি নবুয়ত হলো আল্লাহর প্রতিনিধিত্ব আল্লাহ নবীকে খলিফাতুল্লাহ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন যেন ওই খলিফা ওই নবী তার অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত করেন যে গ্রন্থ দিয়া দেওয়া হয়েছে তাকে সেই গ্রন্থের সাহায্যে যে প্রজ্ঞা তাকে দেওয়া হয়েছে সেই প্রজ্ঞার সাহায্যে তিনি যে সমস্ত বিধিবিধান সৃষ্টি করবেন তিনি যে সমস্ত কথাবার্তা বলবেন তিনি যে সমস্ত শিক্ষা দান করবেন সেগুলি আল্লাহরই বিধিবিধান আল্লাহরই পরোক্ষ বা প্রত্যক্ষ কথাবার্তা এবং আল্লাহরই শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে নবী কোনো বিধান দিতে পারে না কিংবা স্বতন্ত্র স্বতন্ত্রভাবে কিছু শিক্ষা দিতে পারে না এই যাদের ধারণা তারা নবী কথাটাই বোঝেনি বোকার দল ডিগ্রি হয়তো আছে উঁচু ডিগ্রি অনেকে পিএইচডি নিয়েও বসে আছে কিন্তু বোকা মূর্খ আর মূর্খেরা হলো শয়তানের ভাই তারা নিজেরা বিভ্রান্ত হয় অন্যদেরকেও বিভ্রান্ত হওয়ার প্রেরণা যোগায় অন্যদেরকে বিভ্রান্ত হতে উদ্বুদ্ধ করে আল্লাহ যাকে নবী করে পাঠান তাকে পূর্ণ ক্ষমতা দিয়েই পাঠান যাতে তিনি আল্লাহর বিধিবিধান সম্পূর্ণরূপে কার্যকর করতে পারেন প্রয়োজনে তিনি যুদ্ধ করতে পারবেন প্রয়োজনে তিনি আইন কানুন সৃষ্টি করতে পারবেন কি কারণে আল্লাহ প্রতিষ্ঠা করার কারণে শরিয়া প্রতিষ্ঠার জন্য যা দরকার তা তিনি করবেন যেমন খলিফা আপনারা দেখুন আল কোরআনে কোথাও এই চার খলিফা যে প্রধান চার খলিফা এই চার খলিফার নাম কোথাও আল কোরআনে নাই কিন্তু তাদেরকে আল্লাহ রসুল খলিফা নিয়োগ করে গেছেন কাজ কাজকর্মের মাধ্যমে প্রথম খলিফা তাকে নিয়োগ করেছেন যাকে তিনি রোগ সজ্জায় নির্দেশ দিয়েছেন মানুষকে নামাজ পড়িয়ে দাও তিনি খলিফা নির্বাচিত হয়ে গেলেন এই আলহ আনহুকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আল কোরআনে কোথাও নির্দেশ দেননি কিন্তু রসুল নির্দেশ দিয়েছেন এবং সেটা কার্যকর হয়েছে এবং ওই নির্দেশের প্রেক্ষিতে তাকে খলিকাও করা হয়েছে এই বুঝে যাদের চলে না যাদের আরো বেশি বুঝ দরকার তাদেরকে আরেকটু সামনে যেতে হবে সুরা নিশায় সুরা নিসার আশি নম্বর আয়াত কি বলছে যে কেউ রাসুলের অনুগত হয় নিশ্চয়ই সে আল্লাহরই অনুগত হয়ে থাকে এবং যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি তার মানেটা কি আল্লাহ রসুলের যে আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করল রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য কারণ কি কারণ রাসুল আল্লাহর প্রতিনিধি আল্লাহর ফলিকা আল্লাহর ভাইস রায় আল্লাহর সুবেদা পৃথিবীতে আল্লাহর গভর্নর পৃথিবী আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন তিনি সেই নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে যা বলবেন যে নির্দেশ দিবেন মানুষকে সেই নির্দেশ মানুষকে মানতে হবে অক্ষরে অক্ষরে মানতে হবে যদি এক চুল এদিক সেদিক করে তাহলে সে আর রাসুলের আদেশ মানলো না এবং রাসুলের আদেশ মান্য না করার অর্থ হলো আল্লাহর এই আতকে সে অস্বীকার করল এই আশি নম্বর আয়াত সুরা নিসার আশি নম্বর আয়াতটি সে অস্বীকার করল এক আয়াত এক অস্বীকার করার অর্থ হলো সে কাফির হয়ে গেল সে ইসলামের গণ্ডির ভিতরে আর থাকল না এই কথা সবার মনে রাখতে হবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমরা যেন কেউ আল্লাহ রসুলের কোনো বাণীর বিরুদ্ধে না যায় কোনো বাণীকে যেন অস্বীকার না করি রাসূল বিধান দিতে পারে না এই কথা যারা বলে তারা কোরআন পড়েনি কোরআন বুঝেনি কোরআন শেখেনি আরবি ভালো জানে সৌদি আরবের মুসিও আরবি জানে জানা জানা আর এক নয় এটা মনে রাখতে হবে ঘর ঘর করে আরবি বলে যাচ্ছে বলে ধরে নেবেন যে উনি সবচেয়ে বড় আলেম এটা কোনো কথা নয় সৌদি আরবের বাসের কন্ডাক্টর আরবিতেই ভাড়া চায় তাই বলে উনি খুব বড় আলেম না এটা মনে রাখতে হবে আমি কারো নাম উচ্চারণ করব না এটা বানানো কথা কোথাও নাই রসুল কোনো বিধান দিতে পারবে না কারো সাধ্য থাকলে একটি আয়াত নিয়ে আসুন এবং দেখান যে রসুল কোনো বিধান দিতে পারবে না তোমাকে তাদের রক্ষক রূপে নিয়োগ করে নিয়ে কথার অর্থ এই নয় যে রাসুলের কোন কর্তৃত্ব থাকবে না রাসুলের কর্তৃত্ব আছে কিন্তু রাসুল সাল্লাহ যেন তাদের দায়িত্বটা নিজের ঘায়ে তুলে না নেন বিষয়টা হলো তাই বলবেন যে শুনবে শুনবে যে না শুনবে না শুনবে যে না শুনবে তার দায়িত্ব রাসুলের উপরে নাই কথাটা তাই রাসুলকে এখানে মুক্তি দিয়ে দেওয়া হলো এবং এটা বলা হচ্ছে রাসুলকে এইটা দিয়ে যদি কেউ বলে যে আমাদেরকে বলছে যে তোমাদের উপর রাসুলের কোন কর্তৃত্ব নেই তাহলে ভুল হবে এটা আমাদেরকে বলেনি বলেছে রাসুলকে রাসুলকে বলেছে তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি তাদের শাস্তি আছে সেই শাস্তি থেকে তাদেরকে রক্ষা তুমি করতে পারবে না তোমাকে রক্ষক রূপে প্রেরণ করা হয়নি তুমি ঢাল হিসেবে তাদের মাঝখানে তাদের এবং আমার মাঝখানে আল্লাহর মাঝখানে দাঁড়িয়ে না বিষয়ের অর্থ হই যারা রাসুলের শ্রেষ্ঠত্ব রাসুলের কর্তৃত্ব অস্বীকার করতে চায় তারা ইসলামের বন্ডির বাইরের লোক আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নাই যারা বিরোধিতা করছেন আমাদেরকে যারা বিরোধিতা করছেন হাদিসের যারা বিরোধিতা করছেন রসুলের তারা কোরআন ভালো করে পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং যারা এটাকে শীত বলছেন যে রসুলকে মান্য করা শিখ তারাই শিখ করছেন তারাই কুফরি করছেন রসুলকে মান্য করা শির হবে কেন আল্লাহ বলছেন রসুলকে মান্য করতে বলে রসুল আল্লাহর নামের সাথে রসুলের নাম মিলানো যাবে না কেন তো কোরআনেই বলেছেন সৌরভ হাতে বলেননি মোহাম্মদুর রসুল্লাহ যারা মনে করেন যে আল্লাহর নামের সাথে কারো নাম যুক্ত করলে শির খাবে তারা বিভ্রান্তিতে আছেন আল্লাপাক ওরানেই বলেছেন মোহাম্মাদ রাসেল মোহাম্মাদ এবং আল্লাহ এই দুইটি নাম আল্লাপাক রাসুল শব্দ দিয়ে যুক্ত করে দিয়েছেন মোহাম্মদ কাজী এইখানে কোন রকমের দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই এবং এতে কোনো শির্ক হবে না বরং এটা না মানলেই কুফরি হবে বি কেয়ারফুল সবাইকে ধন্যবাদ জানি এখন তার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ